আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল youtube.com/bdiitweb। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটি বেল বাটন পাবেন, বেল বাটনে টিক দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে এখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো কোথায় বুঝতে অসুবিধা হলে অথবা কোনো কাজ বুঝতে অসুবিধা হলে কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুকে প্রশ্ন করতে পারেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট facebook.com/sojibit, এখানে এসে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে পরবর্তী মেসেজ দিতে পারবেন, আমি এখান থেকে রিপ্লাই করব। তো আমি দেখাবো কিভাবে এখান থেকে মাইনিং করবেন এবং ক্যাশ আউট করবেন এবং কিভাবে ডিপোজিট করে সেই ডিপোজিটের ই দিয়ে এক্সচেঞ্জ করে মাইনিং করবেন। তো এখানে প্রথমে আমি দেখাই এখান থেকে কিভাবে ডিপোজিট করবেন। এখানে যেহেতু ফ্রিতে মাইনিং করতে দিবে না, এখানে দেখুন আমার এই যে হ্যাশ পাওয়ার, এটা হচ্ছে মেইন। এখানে আপনার হ্যাশ পাওয়ার যত থাকবে মাইনিং তত বেশি হবে। এখানে একটু খেয়াল করুন, আমার ডগি কয়েনের এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে ডগি কয়েন যে উঠতেছে, অ্যাকাউন্টে ব্যালেন্সে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনিং হইতেছে, এখানে অটোমেটিক এখানে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমার এখানে দেখুন এই যে ক্লাউড মাইনিং, এখানে দেখুন আমার এটা কিন্তু মাইনিং এর পাওয়ার এখানে রয়েছে, যে অর্থাৎ হ্যাশ পাওয়ার রয়েছে, এই জন্য এখানে মাইনিং হচ্ছে। তো প্রথমে এখানে হ্যাশ পাওয়ার আপনাদের 00 থাকবে। এই হ্যাশ পাওয়ার কিভাবে নিবেন সেটা আমি দেখাই। এখান থেকে হ্যাশ পাওয়ার নেওয়ার জন্য প্রথমে এখানে আসবেন এক্সচেঞ্জ, এই যে এক্সচেঞ্জ অপশনে আসবেন। এক্সচেঞ্জ অপশন আসার পরে এখানে দেখুন এখানে সিলেক্ট করতে বলছে, এখানে কি সিলেক্ট করবেন। আমার দেখুন এখানে কিন্তু আমার অন্য কোনো ব্যালেন্স নাই, বিটকয়েন অথবা ইথম ব্যালেন্স নাই, এখানে এগুলো সিলেক্ট করার কোনো লাভ হবে না। এখানে আমার ব্যালেন্স আছে ডগি, 125 ডগি আছে। আমি এখান থেকে ডগি সিলেক্ট করি, ডগি সিলেক্ট করার সাথে সাথে এখানে ব্যালেন্সটা এখানে শো করবে, আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা এখানে শো করবে। দেখুন একটু সময় নিচ্ছে, পেজ লোডিং হচ্ছে। তো এখানে দেখুন আমার ডগি কয়েন সিলেক্ট করার পরে এখানে 125 ডগি এসেছে। তো এই পাশে এখান থেকে মাইনিং পাওয়ার নিতে হবে, মাইনিং পাওয়ার কিনে নিতে হবে। তো যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকে তাহলে প্রথমে আপনি ওয়ালেটে আছে, অর্থাৎ ডগি চেন অথবা কয়েনবেজে অথবা লিটকয়েনের যে ওয়ালেট অ্যাড্রেস আছে যে কোনো ওয়ালেট থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য প্রথমে আমি এখান থেকে দেখায় দেই কিভাবে ডিপোজিট করবেন। এখানে আসবেন ইউজার, এখান থেকে ডিপোজিট এটাতে চাপ দিবেন। তো এখান থেকে ডিপোজিটে, এখান থেকে দেখুন এখান থেকে ডিপোজিটে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে আপনি কি কি ডিপোজিট করবেন, অর্থাৎ কোন কয়েন, বিটকয়েন, ইথম, লিটকয়েন, ডগি কয়েন, আপনি কোনটা ডিপোজিট করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি বিটকয়েন ডিপোজিট করেন তাহলে এখানে জেনারেট এটাতে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে একটি অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই অ্যাড্রেসে আপনাকে বিটকয়েন এখানে সেন্ড করতে হবে। এখানে দেখুন একটু খেয়াল করেন, এখানে মিনিমাম কিন্তু সেট করা আছে, এখানে মিনিমাম বিটকয়েন ডিপোজিট করতে চাইলে এখানে মিনিমাম 10,000 সাতোশি, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ এবং ড্যাশ কয়েন এইগুলো ডিপোজিট করতে চাইলে এখানে 10,000, আর এখানে ইথুম দেখুন 1,00,000 মিনিমাম, ইথুম লিটকয়েন 1,00,000 ডিপোজিট করতে পারবেন, আর এখানে ডগি কয়েন মিনিমাম হচ্ছে 1 ডগি। এখানে জেনারেটে চাপ দিবেন, আপনি যেটা ডিপোজিট করবেন, যদি লিটকয়েন চাপ লিটকয়েন ডিপোজিট করেন তাহলে এখানে লিটকয়েনের অ্যাড্রেসটি নেবেন, জেনারেটে চাপ দেওয়ার পরে অ্যাড্রেসটা নেবেন। বিটকয়েন ডিপোজিট করলে দেখুন বিটকয়েনে চাপ দিয়েছিলাম, এখানে একটি অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনার ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে এই অ্যাড্রেসে বিটকয়েন সেন্ড করবেন, তাহলে আপনার এই মেইন ব্যালেন্সে কিছু সময়ের ভিতর বিটকয়েনে জমা হয়ে যাবে, আপনার ব্যালেন্সে এখানে জমা হয়ে যাবে। আপনি যা ওখান থেকে সেন্ড করবেন এই অ্যাড্রেসে যে বিটকয়েনটা সেন্ড করবেন সেটা এখানে জমা হয়ে যাবে। আপনি চাইলে লিটকয়েন করতে পারেন, লিটকয়েন দেখুন বর্তমান ডিজেবল করা আছে, তারপরে এখানে সরি ইথুম ডিজেবল করা আছে, লিটকয়েন নিতে পারেন। এখানে লিটকয়েনে চাপ দিলে, জেনারেটে চাপ দিলে অ্যাড্রেস পাবেন, সেই অ্যাড্রেসে সেন্ড করবেন। তো সেই সেন্ড করার পরে যা সেন্ড করবেন, যে অ্যামাউন্টটা সেন্ড করবেন সেটা এখানে চলে আসবে। তো আমার চাইলে আপনি যে ফ্রি আছে এখান থেকে ফ্রি নিতে পারবেন, আমি আগের পর্বে দেখিয়েছি কিভাবে এখান থেকে ফ্রি ইনকাম করবেন সেটা এখানে দেখিয়েছি। আপনারা চাইলে এই ফ্রি কিছুদিন ইনকাম করে পরে ওইটা দিয়ে ধীরে ধীরে হ্যাশ পাওয়ার বাড়াতে পারেন। কিভাবে এবার আমি হ্যাশ পাওয়ার বাড়াবো, এখানে হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য জাস্ট এখানে এক্সচেঞ্জে চাপ দিবেন। এক্সচেঞ্জে চাপ দেওয়ার পর এখানে আপনার যেটাতে ব্যালেন্স আছে সেটাতে চাপ দেবেন, সেটা সিলেক্ট করবেন, এখানে নিচে শো করবে কত ব্যালেন্স আছে। তারপরে এই পাশে সিলেক্ট করবেন, এখানে দেখুন হ্যাশ পাওয়ার, এই যে ক্লাউড হ্যাশ, এটা এখানে দেখুন, এটা যদি সিলেক্ট করেন তাহলে 10 বছর থাকবে আপনার, এটার মেয়াদ 10 বছর থাকবে। আপনি যে হ্যাশ পাওয়ার কিনবেন সেই হ্যাশ পাওয়ারের মেয়াদ 10 বছর থাকবে, আর যদি এটা চাপ দেন তাহলে 1 বছর। দেখুন এখানে দেওয়া আছে কতদিন, এখানে এটাতে যদি নেন তাহলে 24 ঘন্টা থাকবে এটার মেয়াদ। তো প্রথমে এখান থেকে আপনি চাইলে এটা
এটা নিতে পারেন, এই ক্লাউড হ্যাশ এটা সিলেক্ট করতে পারেন। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে কত নেবেন আপনি, কত সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে আমার 125 আছে, আমি সব দেব না, আমি এখান থেকে 10 ডগি খরচ করি, আমি এখানে 10 লিখে দেব। আপনি যা ইনভেস্ট করবেন অর্থাৎ যে যেটা দিয়ে আপনি ই করবেন, এই ক্লাউড মাইনিং করবেন, সেটা এখানে দিয়ে দিবেন। আপনি কত বিটকয়েন দেন আর লিটকয়েন দেন আর যেটা দিবেন সেই অ্যামাউন্টটা এখানে দেওয়ার পরে এখানে ক্যালকুলেট এখানে বাই ক্লাউড হ্যাশ পাওয়ার এটাতে চাপ দিবেন। তো এখানে কনফার্ম করতে হবে, ওকে চাপ দেবেন। আর ইউ শিওর? ইয়েস। তো একটু খেয়াল করুন এখানে দেখুন 1976, দেখুন প্রথম চারটা সংখ্যা ছিল কিন্তু 1976, এখন দেখুন এখানে এখন এখানে প্রথমে ছিল 1976 ছিল, এখন দেখুন আরো বেড়ে গেছে কিন্তু এটা, সরি এখানে জিরো ছিল একটা, প্রথমে জিরো ডট তারপরে জিরো ছিল তারপরে 1976 ছিল, এখন দেখুন এই জিরোটা উঠে গিয়ে এখানে 1 হয়ে গেছে। অর্থাৎ আমাদের স্পিড কিন্তু আরো মাইনিং এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কিন্তু আরো বেড়ে গেছে। এখানে দেখুন আমি একটু খেয়াল করুন এখানে ডগি কয়েনের এখানে লক্ষ্য করুন, দেখুন আমার ডগি কয়েন কিন্তু আগে যেভাবে বাড়তেছিল এখন তার চেয়ে বেশি স্পিডে বাড়তেছে। এখানে যত বেশি পাওয়ার থাকবে আপনার তত বেশি স্পিডে বাড়বে, এখানে যত ইনভেস্ট করবেন তত আপনার এই পাওয়ারটা বেড়ে যাবে, তত তাড়াতাড়ি এখান থেকে মাইনিং হবে। এখানে দেখুন স্পিডটা কিন্তু অনেক একটু বেড়ে গেছে, আগের চেয়ে বেড়ে গেছে। এটা আপনি যখন তখন ক্যাশ আউট করে নিতে পারবেন। ডগি কয়েন মিনিমাম ক্যাশ আউট $100, সরি 100 ডগি। এখান থেকে ক্যাশ আউট করার জন্য এখানে উইথড্র আসতে হবে। তো আরেকটি অপশন বলি, এখানে দেখুন এক্সচেঞ্জ অপশন আছে, কিন্তু আপনি চাইলে এই ডগি থেকে এক্সচেঞ্জ করে লিটকয়েন নিতে পারবেন। আপনার ইচ্ছা যে আপনি এখন লিটকয়েন নিয়ে কাজ করবেন, এই ডগি দরকার নাই, তাহলে এই ডগি থেকে কনভার্ট করে লিটকয়েনে নিতে পারবেন। তো সেটা করার জন্য এখানে আবার এক্সচেঞ্জে আসতে হবে। এক্সচেঞ্জে আসার পরে এখানে দেখুন এখানে ডগি সিলেক্ট করবেন, আপনি যেটা থেকে কনভার্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে দ্বিতীয় বক্সে সিলেক্ট করবেন আপনি কি নিবেন, এটা কনভার্ট করে কি নেবেন সেটা সিলেক্ট করবেন। এখানে আমি লিটকয়েন দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন আমার এখানে কিন্তু লিটকয়েন ব্যালেন্স একদম 0-0 আছে। আমি কিছু নিয়ে দেখাই, আমি এখানে 5 ডগি কনভার্ট করে দেখি, 5 ডগি এখানে দেখুন 5 ডগি দিলাম, দেওয়ার পরে এখানে এখানে বাই LTC এটাতে চাপ দিলাম। আপনি চাইলে এটাতে চাপ দিয়ে দেখতে পারেন কত পাবেন। এখানে আমি এখানে ওকে চাপ দিলাম। এখানে দেখুন প্রতিবার আপনি যে কোনো কিছু করার পরে এখানে হিস্টোরিতে চলে আসবে, আপনি এখানে কি করতেছেন কখন কি করতেছেন। এখানে দেখুন এক্সচেঞ্জ, তারপরে যে ফাসিট আমি ক্লাইম করছি সেটা এখানে লগ ইন, এখানে হিস্টোরি শো করবে। তো আমি আবার অ্যাকাউন্টে আসি। তো অ্যাকাউন্টে আসার পরে দেখুন আমি 5 ডগি কনভার্ট করে নিয়েছি, এখন দেখুন আমার লিটকয়েনের ব্যালেন্স হয়ে গেছে 16,627, আর এখানে দেখুন আমার 110 ডগি আছে। আমি এটা এখন দেখাবো কিভাবে এখান থেকে ক্যাশ আউট করবেন। তো ক্যাশ আউট করার জন্য এখানে দেখুন নিচের দিকে উইথড্র, এই যে উইথড্র অপশন, অথবা এখান থেকে উইথড্র অপশন এখানে এটাতে চাপ দিবেন। উইথড্রতে চাপ দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখুন এখান থেকে আপনি কি উইথড্র করবেন। এখানে লিটকয়েন দেখুন আমার লিটকয়েনের ব্যালেন্স যেটা আছে এখানে শো করতেছে, ডগি কয়েন করবেন আপনি ডগি কয়েনের ব্যালেন্স যেটা আছে এখানে শো করবে। তো এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনি যেখানে ক্যাশ আউট করবেন অর্থাৎ এই ডগিটা যেখানে নেবেন, অথবা আপনি যে ওয়ালেট কয়েন পেমেন্টস আপনি যেখানে নেবেন যেখানে যার মাধ্যমে ক্যাশ আউট করবেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি, দেখুন আমার এখানে ডগি কয়েনের এখানে অ্যাড্রেসটা দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট আপনি চাইলে অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন। এখানে মিনিমাম ক্যাশ আউট মিনিমাম এখানে দেখতে পারবেন, এখানে দেখুন মিনিমাম হচ্ছে এখানে বিটকয়েন হলে 20,000, বিটকয়েন ক্যাশ হলে 30,000, আর ইথম হলে 1 কোটি, আর এখানে ডগি ডগি দেখুন লাস্ট মিনিমাম 100 ডগি হলে ক্যাশ আউট করতে পারবেন। এখানে আমি 110 আছে, আমি এগুলো কেটে দিচ্ছি, আমি সরাসরি আচ্ছা আমি এগুলো 0-0 এগুলো কেটে দিই, 110×69। তো এটা দেওয়ার পরে এখানে এখানে ডগি উইথড্র এটাতে চাপ দিলাম, দেখুন এখান থেকে ডগি কয়েনের রিকোয়েস্টটি সাবমিট হয়েছে। এখানে আমার দেখুন বর্তমান ডগি কয়েনের এখানে 0-0 হয়ে গেছে ব্যালেন্স। আমি ক্যাশ আউট হাতে পাওয়ার সাথে সাথে একটি ছোট্ট ভিডিও বানিয়ে পেমেন্ট প্রুফ সহকারে এই ভিডিওর সাথে অ্যাটাচ করে পাবলিশ করব।
তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে সবাই জয়েন করবেন। আমার গ্রুপ facebook.com/group/EMEBD। আমি গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে আর্ন মানি ইজিলি, এই দেখুন এখানে লিংক দেখুন facebook.com/group/EMEBD। এই গ্রুপে জয়েন করবেন, এই গ্রুপে আর্নিং বিষয়ে পোস্ট করা হয়, এই গ্রুপে সবাই জয়েন করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।